তো বন্ধুরা আজকে তো কালীপূজার পরের দিন, তো আমরা সামনে মানে আরেকটা খুনা গল্লির, তো এখানে যাচ্ছি প্রসাদ খেতে। আর নীলয় দাদা আমার সাথে আছে। তো ঘরে রান্না বান্না শেষ করলাম, শেষ করে তখন আড়াইটা বাজে যাচ্ছি। আর গ্রহণ তো মানে আজকে বলে গ্রহণ, কিন্তু এই গ্রহণটা আমাদের এখানে মানে পাইছে না আর কি, ঠিক আছে। তো গ্রহণটা আমরা মানছি না, আর যদি থাকতো মানে পেতো আমাদের এখানে, পেতো আমরা মানতাম। মানে আমাদের এখানে মানে কোনো বলে আংশিক গ্রাসও হয়নি, তার জন্য আমরা মানিনি। তো রান্না বান্না শেষ করে যাচ্ছি কালী পূজার প্রসাদ খেতে। আর কালকে একটা ভিডিও করেছিলাম কালী পূজার পুরো দিনের ভিডিওটা করে, এটা মানে লোড হচ্ছিল না, ভিডিওটা ডিলেট করতে হয়েছে, না হলে এটা মানে আর ইউটিউবে যাচ্ছে না বলে। তো কালকে ভিডিও আর ছাড়তে পারিনি, কালী পূজার খুব ভালো ভিডিও ছিল। আজকে দেখি মানে আজকে এখন থেকে শুরু করেছি, তো পুজো যাচ্ছি দুপুর দিকে প্রসাদ খেয়ে এসে বিকেল দিকে যদি বের হই তো আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন দেখবেন। বাদ দিও বাদ দিও, ওদিকে প্রসাদ খেয়ে এসে একটু চেঞ্জেস করলাম। আর এই যে পাগল ছাগলে টিভি দেখছে, তো ঘরে বসলাম, বিকেল দিকে যদি একটু বের হয় তো আপনাদের সাথে শেয়ার করব। আর খুব বড় দুঃখের কথা, কালকে ইয়ে মানে ভিডিও করছিলাম, ভিডিওটা আমি মানে ডাউনলোডও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু পোস্ট হয়নি, অনেকটা নেটও গিয়েছে আমার। কিন্তু খুব দুঃখের বিষয়, কালকের খুব ভালো ভিডিও ছিল, আমি মানে দিতে পারিনি আপনাদের কাছে, তো সরি। তো আজকে সঙ্গে থাকবেন, দেখে থাকবেন। আর প্রসাদটা খেয়ে এলাম, প্রসাদটা খুব ভালো হলো, একটু রেস্ট করবো আর বিকেল দিকে আবার বের হবো। তো বন্ধুরা খাওয়া মানে প্রসাদ খেয়ে এসে একটু রেস্ট করেছিলাম, তো দেখুন মুখ চুখটা ফুলে কি একটা অবস্থা। কালীমার আবার সন্ধ্যেবেলার পুজো দেওয়া হয়ে গেছে, এখন 5:30-6টার মতো বাজে, যে প্রসাদ টসাদ দেওয়া শেষ। তা কালীমা নতুন কালীমা এলো, এখন একটু বেরোবো, মানে অল্প বেরোবো, সামনেই যাবো, বেশি হাঁটাহাঁটি করতে পারি না, তো যাবো আর কি, মেয়েকে নিয়ে একটু যাবো, যেতে তো হবে। আর এখানে টুনটুনি ডুনটুনি সব আছে। তো লীলা দাদা পুজো দিতে না, লীলা দাদা রেডি উডি হইলে না দেখি কখনো, লীলা দাদা রেডি হয়ে গেছে। আর আমাদের দৃষ্টি সুনা ও যাবে, ও জ্বর ছিল, জ্বরটা একটু কমেছে এখন। আর তুই যদি না ভালো কি যাবে, আচ্ছা কি দেখাইলে আজকে খালি শৈল বলা না তো বন্ধুরা, একটু শৈলটা অসুস্থ, ওখানে একটু কমেছে। বন্ধুরা দেখুন লিপস্টিক বিস্টিক লেগে একদম চিনা যাচ্ছে না, মেকআপ করে একদম সুন্দর সাজু কিছু। আর কালকে শাড়ি পরছিল, শাড়ি ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা মানে আপলোড হচ্ছিল না, তো ভিডিওটা ডিলেট করতে হলো, তো তার জন্য দেখাতে পারলাম না। কালকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছিলাম, কিন্তু একটা ভিডিও কালকে দিতে পারছি না, তো
আজকে দেখুন কি সুন্দর মেকআপ করে রাখছি তো আর একটু পরে বেরোবো তখন অন্য ভিডিওর সাথে দেখা হবে। ধন্যবাদ।